দেখুন, এবার ভারতের কাছে 22টি অত্যাধুনিক ড্রোন বিক্রি করবে আমেরিকা। ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। প্রায় ২০০ কোটি মার্কিন ডলারের বিনিময়ে ভারতের কাছে 22টি অত্যাধুনিক নজরদারি ড্রোন বিক্রি করতে সম্মত হলো আমেরিকা। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বৃহস্পতিবার দিল্লিকে এ খবর জানানো হয়েছে। ড্রোনগুলি তৈরি করবে ক্যালিফোর্নিয়ায় অবস্থিত সামরিক সরঞ্জাম নির্মাতা সংস্থান জেনারেল অটোমিক্স। বরাবরই আমেরিকার থেকে অস্ত্র কিনে ভারত, কিন্তু আন্তর্জাতিক সামরিক সংগঠন ন্যাটোর সদস্য নয় এমন কোনো দেশকে আজ পর্যন্ত নজরদারি ড্রোন বিক্রি করেনি তারা। ভারতের ক্ষেত্রেই প্রথম ব্যতিক্রম ঘটল খবর আজকাল। ভারত মহাসাগরীয় অঞ্চলে চীন যেভাবে আধিপত্য বিস্তারের চেষ্টা চালাচ্ছে, তাতে যত তাড়াতাড়ি সম্ভব ভারতকে নিজেদের জলসীমা নিশ্চিদ্র করে ফেলতে হবে। তাই নিরাপত্তায় কোনো কমতি রাখতে চাইছে না ভারতীয় নৌসেনা। উপকূল থেকে দেশের ৭৫০০ কিলোমিটার জলসীমায় কড়া নজরদারি বাড়াতে চাইছে তারা। মার্কিন নজরদারি ড্রোন তাদের সেই কাজে সাহায্য করবে। অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই ড্রোনগুলোর টানা ২৪ ঘন্টা আকাশে থাকার ক্ষমতা রয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫০,০০০ ফুট উঁচুতে উঠতে পারে, যার ফলে বিশাল এলাকায় নজরদারি চালাতে সক্ষম। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।